সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রথমে দেখো শিক্ষক পরিচিতি। আমি শম্পারানী পাল, সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। এখন পাঠ পরিস্থিতি দেখো। পাঠ পরিস্থিতিতে আমি নবম দশম শ্রেণী বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপর একটি ক্লাস নিব এবং আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপর। গত ক্লাসটিও কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর ছিল। সেখানে গত ক্লাসে তোমরা এক থেকে পাঠ তিন পর্যন্ত পড়েছিলে। আজকে আজকে তাহলে পরবর্তী পাঠগুলি দেখো এবং আজকের লেকচার নাম্বার হচ্ছে দুই। তাহলে আমরা শুরু করছি। দেখো পাঠ চার ও পাঁচ, চতুরাশ্রম। হিন্দু ধর্মের দুটি দিক প্রত্যক্ষ করা যায়, ব্যবহারিক ও পারমার্থিক। ব্যবহারিক জীবনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আধ্যাত্মিক ও পারমার্থিক উন্নয়নের লক্ষ্য থাকে। ধর্মের সংজ্ঞা প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যা থেকে অভ্যুদয় অর্থাৎ সাংসারিক উন্নতি ও নিশ্চিত মঙ্গল লাভ হয় তার নাম ধর্ম। এ থেকে বোঝা যায় হিন্দু ধর্মের ঋষিগণ মানব জীবনকে বিকশিত ও সার্থক করে তোলার জন্য সচেষ্ট ছিল। স্বাভাবিকভাবে মানুষের জীবিত থাকার সময় ধরা হয় একশত বছর। এই শতবর্ষের জীবনকে চারটি স্তরে বা আশ্রমে বিভক্ত করা হয়। প্রতিটি বিভাগের সময়সীমার গড় ২৫ বছর। প্রথম ২৫ বছরকে বলা হয় ব্রহ্মচর্য আশ্রম, দ্বিতীয় ২৫ বছর গার্হস্থ আশ্রম, তৃতীয় ২৫ বছর বানপ্রস্থ আশ্রম এবং শেষ ২৫ বছরকে সন্ন্যাস আশ্রম বলা হয়। তাহলে প্রথমে আমরা ব্রহ্মচর্য আশ্রম সম্পর্কে জানব। দেখো প্রতিটি আশ্রমেই সুনির্দিষ্ট কর্তব্য কর্ম রয়েছে। মানুষের ৫ বছর বয়স হলেই তাকে গুরুগৃহ গমন করে ব্রহ্মচর্য জীবন শুরু করতে হয়। গুরুর নিকটে দীক্ষা গ্রহণ এবং গুরুর তত্ত্বাবধানে পড়াশোনা করতে হয়, এটাই ব্রহ্মচর্য আশ্রম। এই আশ্রমে থেকে শিষ্যকে গুরুর নির্দেশ, বহু শাস্ত্র অধ্যয়ন, আত্মসংযম, পরিশ্রম ও কঠোর জীবনযাপনে অভ্যস্ত হতে হয়। বিদ্যাশিক্ষা সমাপ্ত হলে গুরুর নির্দেশে নিজ গৃহে প্রত্যাবর্তন করে ব্রহ্মচারী গার্হস্থ জীবনে প্রবেশ করে। এটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। এরপরে দেখো দ্বিতীয় রয়েছে গার্হস্থ আশ্রম। বিবাহের মাধ্যমে সন্তান সন্ততি লাভ এবং তাদের ভরণ পোষণ সহ পারিবারিক জীবনে প্রতিদিন ৫টি যজ্ঞ কর্মের অনুশীলন করতে হবে। এই ৫টি যজ্ঞ হচ্ছে পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ, নিযজ্ঞ ও ঋষিযজ্ঞ। মানুষ জন্মগ্রহণ করে মাতা পিতার মাধ্যমে। মাতা পিতার তত্ত্বাবধানে সেবা শুশ্রূষা বড় হয়ে থাকে। মা বাবার প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা, যত্ন সন্তানের প্রধান কর্তব্য। আর এই কর্তব্যগুলো সম্পাদন করার মাধ্যমে একজন সন্তান পিতৃযজ্ঞ সম্পন্ন করে থাকে। মানুষের জীবন ধারণের জন্য প্রকৃতির দান গ্রহণ করতে হয়। এই দানের কর্তা বা উৎস হলেন স্বয়ং ভগবান। প্রকৃতির মধ্য দিয়ে ভগবানের মহত্ত্ব প্রকাশিত। তাই প্রকৃত বস্তু ভোগ করার সময় মানুষ কৃতজ্ঞ চিত্তে প্রকৃতি ভগবানকে তার ভোগ্য বস্তু নিবেদন করে থাকে। এই কর্মটিকে বলা হয় দৈবযজ্ঞ। ভূতযজ্ঞ হচ্ছে পাখিসহ অন্যান্য জীবজন্তুর আহার প্রদানসহ নানা প্রকার পরিচর্যা। অতিথি সেবাকে বলা হয় নিযজ্ঞ। পদ্ধতিগতভাবে বেদসহ প্রয়োজনীয় গ্রহান্তাদি পাঠের দ্বারা জ্ঞান ও নৈতিকতা অর্জনের প্রচেষ্টাকে বলা হয় ঋষিযজ্ঞ। প্রাচীনকালে মুনি ঋষিদের নিকট থেকে উক্ত জ্ঞান অর্জন করতে হতো বলে এই যজ্ঞের নাম ঋষিযজ্ঞ।
মানুষ সমাজবদ্ধ জীব, জীবনে প্রয়োজনীয় অনেক দ্রব্যই সমাজের নিকট থেকে সংগ্রহ করতে হয়। মানুষ তার দৈনন্দিন চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি সমাজের ভিন্ন ভিন্ন লোকের নিকট থেকে পেয়ে থাকে। সামাজিক চাহিদার কারণে মানুষ মঠ, মন্দির, উপাসনালয়, বিদ্যালয় এবং চিকিৎসালয় ইত্যাদি স্থাপনের মধ্য দিয়ে সেবা ধর্ম অনুশীলন করে। এই সমস্ত কর্মের মধ্য দিয়ে সমাজের প্রতি তার কর্তব্য সম্পাদন করে। এটিকে বলা হয় গার্হস্থ্য আশ্রমের কর্ম। ব্রহ্মচর্য শেষে বিবাহ করে সংসার ধর্ম পালন গার্হস্থ্য আশ্রমের অন্তর্গত। এরপরে দেখো বানপ্রস্থ আশ্রম। বানপ্রস্থ আশ্রমের তৃতীয় পর্যায়ে আসে বানপ্রস্থ আশ্রমের কথা। সেখানে মানুষ সংসারের দায় দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নির্জন পরিবেশে অবসর জীবনযাপন করে। এখানে সংসার জীবনের সঙ্গী স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে পারেন, তবে তাদের জীবন চর্চায় সংযম, ত্যাগ, নির্লোভ আচরণের বিধান থাকে। বানপ্রস্থে বনে যাওয়ার বিধান থাকলেও সভ্যতার অগ্রগতিতে মানুষ বনবাসী না হয়ে গৃহত্যাগ করে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবা বা পূজা অর্চনার মাধ্যমে বৈরাগ্যময় জীবন যাপন করতে পারে। এই পর্যায়ে ভজন, পূজন, কীর্তন, জপ, ধ্যান প্রভৃতি ধর্মীয় কর্মে মগ্ন থেকে বানপ্রস্থের জীবনস্তর কাটানো যায়। সর্বশেষ রয়েছে সন্ন্যাস। আশ্রম জীবনের চতুর্থ পর্যায়ে আসে সন্ন্যাসের কথা। এ সময় 75 থেকে 100 বছরের মধ্যে জীবন ধারণের শাস্ত্রীয় নির্দেশ আছে। সন্ন্যাস শব্দের অর্থ সম্পূর্ণরূপে ত্যাগ। এই আশ্রমে এসে সন্ন্যাসী একাকী জীবন ধারণ করবেন। এ সময় সন্ন্যাসীদের সঙ্গে তার স্ত্রী থাকবে না। সন্ন্যাসী জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকবেন। মাত্র দুপুর বেলায় আহারের সামগ্রী লোকালয় থেকে সংগ্রহ করবেন। বাকি দুবেলা দুধ, ফল ইত্যাদি সংগ্রহ করে স্বল্প পরিমাণে আহার করবেন। আশ্রয়হীন অবস্থায় মন্দিরের দেবালয়ে ক্ষণকালের জন্য আশ্রয় নিতে পারেন। পোশাক পরিচ্ছদ থাকবে নিতান্তই সাধারণ। অতীত জীবনের স্মৃতি সব পরিহার করে এক মনে এক ধ্যানে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবেন। শাস্ত্র বচনে জানা যায় দণ্ড গ্রহণ মাত্রেন নর নারায়ণ ভবেত, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলেই মানুষ নারায়ণ বা দেবতা হয়ে যায়। তবে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য হচ্ছে কর্ম ফলাশক্তি ও ভোগাশক্তি ত্যাগ। এই সম্পর্কে শ্রীমৎ ভগবদ গীতায় বলা হয়েছে, অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি য স সন্ন্যাসী চ যোগী চ ন নির্বিঘ্ন চাকরিয়। অর্থাৎ কর্মফলের বাসনা না করে যিনি কর্ম কর্তব্য করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। শুধু গৃহাদি কর্ম বা শরীর ধারণের উপকরণ সংগ্রহে কর্মত্যাগই সন্ন্যাস নয়। শাস্ত্রীয় যুগ বিভাগ অনুসারে বর্তমানে যুগ কলিযুগ। এ সময়ে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চার আশ্রমের অনুশীলন করা সম্ভব নয়। বর্তমানে ব্রহ্মচর্য ও বানপ্রস্থ আশ্রম নেই বললে চলে। ব্রহ্মচর্য বর্তমানে ছাত্রজীবনে পর্যবসিত হয়েছে। গার্হস্থ্য ও সন্ন্যাস এ দুটি আশ্রম লক্ষ্য করা যায়। তবে গার্হস্থ্য জীবনে স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা এদের পরিত্যাগ করে বানপ্রস্থ ও সন্ন্যাস গ্রহণে উৎসাহিত করা হয় না। তাই কলিযুগে গার্হস্থ্য আশ্রমে থেকে জীবনযাপন করাই ভালো। এতে মানুষের জীবন সার্থক হয় এবং কল্যাণময় হয়। এরপরে দেখো পাঠ 6 ও 7, যোগের ধারণা। যোগ সাধনা মুক্তি লাভের একটি বিশেষ উপায়। যোগ শব্দটি সাধারণভাবে সংযোগ অর্থেই ব্যক্ত করে। একের সঙ্গে অপরের সংযোগকেই সংক্ষেপে যোগ বলা হয়। কিন্তু সাধন ক্ষেত্রে এই যোগের অর্থ আরো গভীর নিহিত। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগই যোগ সাধনা। যোগশাস্ত্রে শ্রীমৎ ভগবদ গীতায় এবং পতঞ্জলির যোগ দর্শনে বলা হয়েছে, যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধকেই যোগ বলা হয়। মোক্ষ লাভের জন্য প্রথমে প্রয়োজন আত্মোপলব্ধি।
আর এই আত্মপলব্ধির জন্য প্রয়োজন শুদ্ধ, স্থির ও প্রশান্ত মন, যা বা চিত্তের স্থিরতা। মনকে শুদ্ধ ও শান্ত করার জন্য যোগ দর্শনে 8 প্রকার সাধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8 প্রকার যোগাঙ্গ অনুশীলন করে একজন যোগী মুক্তি লাভ করতে পারেন। যোগাঙ্গগুলো পরিচয় নিচে বর্ণনা করা হলো। প্রথমে রয়েছে যম। দেখো, যম শব্দটি মূলত সংযম অর্থ প্রকাশক। মুক্তি লাভের জন্য সাধক দৈনন্দিন জীবনে আচার আচরণে সংযমী হবেন। তাকে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই 5টি বিষয়ের অনুশীলন করতে হবে। এই 5টিকেই বলা হয় যম। দেহ, মন ও বাক্যের দ্বারা কোনো জীবকে হত্যা না করা বা নির্যাতন না করাকে বলে অহিংসা। যোগী পুরুষ বাক্যে কর্মে সত্যনিষ্ঠ হবেন, কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না। আবার অস্তেয় বলতে বোঝায় অপরের জিনিস চুরি না করা, মনে যেন চুরি করার ইচ্ছাও না জাগে। সেই সঙ্গে ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে, বিনা প্রয়োজনে কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না, একে বলা হয় অপরিগ্রহ। এরপরে দেখো, আচ্ছা, শৌচ, তপস্যা, শ্রদ্ধা ও ঈশ্বর প্রণিধান এই 5 অনুষ্ঠান নিয়মের অন্তর্ভুক্ত। শৌচ দুপ্রকারে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। স্নানাদির মাধ্যমে দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাহ্যিক শৌচ লাভ হয়। আবার সচিন্তা, মৈত্রী, দয়া প্রভৃতি ভাবনার দ্বারা অভ্যন্তরীণ শৌচ লাভ হয়ে থাকে। স্বাভাবিকভাবে যা পাওয়া যায় তাকে সন্তুষ্ট থাকাই সন্তোষ। আবার শ্রদ্ধার সাথে শাস্ত্র নির্ধারিত ব্রত উদযাপন করাকে বলে তপস্যা। বেদাদি ধর্মশাস্ত্র নিয়মিত অধ্যয়ন করাই শ্রদ্ধায়। ঈশ্বরের সর্বক্ষণ চিন্তা করার নাম ঈশ্বর প্রণিধান। এরপরে দেখো আসন। দেহ ও মনকে সুস্থ ও স্থির রাখার উদ্দেশ্যে বিভিন্ন দেহভঙ্গি ও দেহাবস্থানকে বলে আসন। যোগ সাধনায় আসন অনুশীলন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আসন রয়েছে অনেক প্রকারের, যেমন পদ্মাসন, বজ্রাসন, গোমুখাসন ইত্যাদি। এই আসন অনুশীলনের মধ্য দিয়ে যোগী পুরুষ নিজ দেহ ও মনকে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট করার যোগ্যতা অর্জন করে। তবে কোন গুরু বা যোগীর নিকটে এই আসন প্রক্রিয়া শিক্ষা করা দরকার, তা না হলে হিতে বিপরীত হতে পারে। অবৈজ্ঞানিকভাবে আসন অভ্যাসে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে প্রাণায়াম। শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনাই প্রাণায়াম। প্রাণায়াম 3 প্রকার, যেমন রেচক, পূরক এবং কুম্ভক। শ্বাস ত্যাগ করে যেটি বাইরে স্থির রাখার নাম রেচক, শ্বাস গ্রহণের নাম পূরক। নিয়মিত গতিরোধ করে শ্বাস ভিতরে ধরে রাখার নাম কুম্ভক। এই প্রাণায়াম যোগের অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রাণায়ামে যেমন সুফল পাওয়া যায় তেমনি ক্ষতির সম্ভাবনাও থাকে, তাই অভিজ্ঞ গুরুর নিকটে প্রাণায়াম শিক্ষা করতে হয়। এরপরে দেখো প্রত্যাহার। দেহের ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ বিষয় হতে মুক্ত করে চিত্তের অনুগামী করার নাম প্রত্যাহার। ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ বিষয় হতে মুক্ত করা কষ্টসাধ্য বটে, কিন্তু অসাধ্য নয়। দৃঢ় সংকল্প ও অভ্যাসের দ্বারা ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করা যায়। ইন্দ্রিয়গুলো অন্তর্মুখী হলে চিত্তে বিষয় আসক্তি নষ্ট হয়, এমন অবস্থায় চিত্ত আরাধ্য বস্তুতে নিবিষ্ট হতে পারে। এরপরে দেখো ধারণা। অদ্বিতীয় লক্ষ্যবস্তুকে মনকে ধারণ বা স্থাপিত করার নাম ধারণা। সমস্ত বাহ্যবস্তু পরিহার করে মনকে ব্রহ্মবস্তুতে স্থাপন করতে হবে, এর দ্বারা যোগীর চিত্ত সুস্মিত হবে। এরপরে দেখো ধ্যান। ধারণা ও ধ্যান দুটি গভীর সম্পর্কযুক্ত। ধারণার দ্বারা মনকে লক্ষ্য বস্তুকে স্থির রাখা যায়। ধারণার সেই স্থির অবস্থাটি ধ্যানে আরো নিবিড় হয়। যে বিষয়ে মনকে স্থির রাখা হয়েছে সে বিষয়ে অবিচ্ছিন্ন ভাবনাকে ধ্যান বলে।
অবিচ্ছিন্ন ধারণায় ধ্যান পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য ধ্যান অত্যন্ত আবশ্যক। এরপরে দেখো সমাধি, যোগ সাধনার সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি। ধারণা মনকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর সুযোগ করে দেয়, আর ধ্যানে সেই সুযোগ অবিচ্ছিন্ন থাকে। সমাধিতে এসে যোগীর ধ্যানলব্ধ চিত্তে স্থিরতা আরো গভীর হয়। সমাধিতে যোগীর চিত্ত আরাধ্য বস্তুতে সম্পূর্ণভাবে লীন হয়ে যায়। সেই সময়ে যোগীর চিত্তটি স্থির নিষ্ক্রিয় অবস্থায় উন্নতি হয়। তখন ধ্যান কর্তা, ধ্যানের বিষয় এবং ধ্যান প্রক্রিয়া এই তিনটি মিশ্রিত হয়ে একাকার হয়ে যায়। এই একাকার অবস্থায় ধ্যানীর নিজস্ব কোনো অনুভূতি থাকে না, আরাধ্য বস্তুর সঙ্গে একীভূত হয়ে যায়। এটাই সমাধির চরম অবস্থা। উক্ত অষ্টাঙ্গ যোগের স্তরগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, বহিরঙ্গ সাধন এবং অন্তরঙ্গ সাধন। যম, নিয়ম, আসন, প্রাণায়াম এবং প্রত্যাহার এই পাঁচটিকে বলা হয় যোগ সাধনার বহিরঙ্গ সাধন। ধারণা, ধ্যান ও সমাধিকে বলা হয় অন্তরঙ্গ সাধন। যোগ সাধনার মাধ্যমে যোগী মুক্তি লাভ করে থাকে। তাহলে আজকে তোমরা এই ক্লাসগুলি দেখলে এবং আশা করছি এই ক্লাসটির দ্বারা তোমরা উপকৃত হতে পারবে। এখানে অনেক ছোট ছোট প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলি খাতায় লিখবে এবং বাড়িতে সুন্দরভাবে করবে। ধন্যবাদ সবাইকে।